ক্যামেরা নাকি ভিডিও করার জন্য নিয়ে যাইতেছ? ঠিক আছে, তাহলে আমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসো সুন্দর করে। সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদের সাথে আজকে সরস্বতী পূজা ব্লগ শেয়ার করতে চলেছি, আমরা কোথায় যাই, কিভাবে অঞ্জলি দেই, সব কিছু এই ব্লগে থাকছে। তো অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে দুঃখের বিষয় একটা, সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে একই জায়গায় যেতে চেয়েছিলাম, মানে হচ্ছে অর্চি স্কুলে, কিন্তু সেখানে যাওয়া হবে না। তো যাই হোক, এখানে দিদি আর অর্চি রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়তেছে, কারণ অর্চির প্রোগ্রাম আছে ওইখানে আর কি স্কুলে। তার জন্য আর কি অর্চি আর দিদি অমি ওরা আগেই চলে গেল। আমাদের ঈশান বাবু সরস্বতী পূজা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে দেখেন নতুন পাজামা পরছে, তাই না ঈশান? তুমি কি খুশি? সব বলো সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। বলো আমাকে পিসুমনি এই ড্রেসটা গিফট করছে, সবাই বলেন কেমন হয়েছে? শর্টকাট হয়ে লাস্টের ওয়ার টপকে করে ঈশান বাবু পাঞ্জাবি পরছে, জিন্সের প্যান্ট পরছে, এখন ঈশান বাবু একটা ঘড়ি পরবে, তাই না? সারা মনে রেডি হয়ে গেছে, আমরা এখন রেডি হয়নি, আমরা একটু পরে রেডি। সারা সব সারাকে ক্লিপ পরাইতে হবে, সারা একটু মেকআপ করবো, সারা পছন্দের মেকআপ হচ্ছে লিপস্টিক, সারা লিপস্টিক করতে হবে, তাই না? সারা টাকা দিয়ে পছন্দ করবি, টাকা দিয়ে আমার কি পছন্দ করবে? দিবা একটা শাড়ি পরছে, দিবা আজকে শাড়ি পরছে, সারা গায়ে ঠিক পরে দেই, তাই না? সারা দেখছেন অবস্থা, দেখেন এরকম ভাবে যুদ্ধ করে রেডি করে দিতে হয়। এই যে এরা সব থেকে বেশি হিংসুটি আসতো, সারাদিন সারার সাথে হিংসা করে। সারা ওই তুমি ওই তাকাও, সবাইকে বলো সরস্বতী পূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বলো কিছু মনে যাওয়াকে দিছে, তুমি খুশি হয়েছো? সবাইকে শুভেচ্ছা দাও, সুন্দর লাগতেছে তো ড্রেসটা, সুন্দর সবাই লাইক করে দিও। আচ্ছা ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানাও সরস্বতী পূজা। সরস্বতী পূজার শুভেচ্ছা। এবার তুমি বলো সরস্বতী পূজার শুভেচ্ছা। বিনা রঞ্জিত, সারা বলো বিনা রঞ্জিত, পুস্তক হস্তে ভগবতী ভারতী, দেবী নমস্তুতে, এটা হলো সরস্বতী পূজার মন্ত্র, ঠিক আছে? এটা তোমাকে বলতে হবে, যখন অঞ্জলি দিবে তখন বলতে হবে। এই যে আরেক মহিলা হাত বহন লুঙ্গি বের করছে, কেমন? এক ঘন্টা হাতে নিয়ে রাখছি, 9টা বাজে, এখন যাবো 9:30-10টার দিকে, এক ঘন্টা খালি করে সাজবে। আরে তোমার সাথে এই পাঁচ বাজে সাথে লুকি নিয়ে যেতেছি, তুই তো খালি কাশবি আর কাশবি। আর তোমার তো একটু পরে যেতে হবে বাসার, মা আসছে তো, তার বাবা যখন আসবো বাসার মন্দির থেকে, সমস্যা নেই। এই যে আমার শাড়ি, আরঙের শাড়িটা ভাবলাম ওদের সাথে একটু ম্যাচিং করি, বলে একবারে ম্যাচিং হয় না চলবো, তাই না? হ্যাঁ চলবো। জিত স্থির হয়ে দাঁড়াও, স্থির ভাবে দাঁড়াও, শুনো কে দাঁড়াও। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, এটা তোমাকে যখন তুমি অঞ্জলি দিবা সবাই, তখন বলতে বলবো এটা বলবা, ঠিক আছে? বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী সবাই বললে কি আমি সাথে বলতে দেবী নমস্তুতে শুনো আমি বলতে পারবো ঈশান বলবো ঈশান তো বলতে পারবো ঈশান উৎসাহ হইবো না আমি মরছি।
আমরা রেডি, এখন যাবো হচ্ছে মন্দিরে সরস্বতী পূজা অঞ্জলি দেওয়ার জন্য। তো আমরা যাচ্ছি হচ্ছে বটতলার মন্দির। বটতলার মন্দির হয় না ও এখন আপনি কিছু নিল না, দুইটা খাতা বই কিছু নিল না। দাদার অফিসে, তো আমরা যাবো বটতলার মন্দিরে। ওইখান থেকে যদি আশেপাশে কোথাও ঘুরতে যাই তো সেগুলো অনেক, ঠিক আছে আমাদের সময় নেই, অঞ্জলি শুরু হয়ে গেছে, বাবা ফোন ছিল মন্দির থেকে। তো ঠিক আছে চলেন আপনাদেরকে আমাদের ঢাকা শহরের সরস্বতী পূজা ঘুরিয়ে দেখাই আর কি। টাটা বাই, দাও টাটা দাও, বাই বাই, আমরা পুরো দেখতে যাব। লাইক করে দিয়েছিলেন তো সাবস্ক্রাইব করে দিয়েছিলেন। ঈশান বাবু এই যে নিচে এসে বসছে, এই যে আমি মা সারা ঈশান যাবো, সার বাবা হচ্ছে পরে যাবে, কারণ বাসায় মামিমা আছে, তো মামাকে একা রেখে যাওয়া যাবে না, তার জন্য সার বাবা যাবে হচ্ছে, যখন বাবা আসবে বাসায় তখন সার বাবা যাবে। ঈশান বাবু কত খুশি, ঈশান বাবুর ড্রেসটা অনেক অনেক সুন্দর হয়েছে, ঈশান বাবুর ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে হয়েছে, দেখো। হ্যাঁ চলো চলো যাও যাও, ঈশান দিদির হাত ধরো, দিদির হাত ধরো, তুমি দিদির সাথে যাবা, ওখানে যা লোক খেয়ে থাকতে হবে মন্দিরে যায় বুঝছো। তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় কালকে একটা অনুষ্ঠান হচ্ছে, এই তুমি ফান্টান করে দিয়ে যাও গা বাবা, হ্যাঁ বাবা কিন্তু একটু পরে, এই যে তো চলেন সবাই যাই সরস্বতী পূজার। তো এই তো আমরা রিক্সায় উঠে পড়েছি, রিক্সা করে যাওয়া যায়, মন্দিরটা খুবই কাছে। এর আগেও কয়েকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মন্দিরটা, মাঝে মাঝে আমরা এরকম ছোটোখাটো যে পূজাগুলো হয় ওইখানে আর কি যাই, সরস্বতী পূজা বলেন বা আছে না অনেক সময় অনেক ধরনের অনুষ্ঠান থাকে সেগুলো আর কি অ্যাটেন্ড করার জন্য ওইখানেই যাই। তো আমি আর মা যাচ্ছি, আর এদিকে হচ্ছে বাসায় মামিমা একা থাকবে, এর জন্য সার বাবা আমাদের সাথে যেতে পারছে না। মন্দিরটা কাছে হওয়া এবং আমাদের চেনা হওয়ায় আমি আর মা দুজনে মিলে আর কি যাচ্ছি। তো ঈশান আর সারাকে নিয়ে যাচ্ছি, আর দিদি অমিকে নিয়ে অর্চি স্কুলে গেছে। মন্দিরে এই যে মন্দিরের রাস্তা, এখানে একটা বড় বট গাছ আছে, এর জন্য এটার নাম হয়তো বা বলে বটতলার মন্দির। তো চলেন সামনের দিকে, ওইদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে, এর পরেরটার মধ্যে আমাদের অঞ্জলি দিতে হবে। এই যে মন্দিরে চলে আসলাম, প্রতিমা পরে দেখা এখন প্রচুর ভিড়, আপনি প্রতিমা দেখাতে পারবো না। অঞ্জলি শেষ হওয়ার পরে একটু ভিড় কমে, যখন খাওয়া দাওয়া শুরু হয় তখন প্রতিমাটা দেখানো যাবে। এই যে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, এখান থেকে একটা সিঁড়ি আছে। আচ্ছা বলো, যারা যারা স্টুডেন্ট আছেন আর বাচ্চা আছেন তাদেরকে একটু ইউজ করতে দিবেন, মুরব্বির একটু কম নেওয়ার চেষ্টা করবেন, আমাদের কম বেশি নাই, বাচ্চাদেরকে দেওয়া বেশি চেষ্টা করবেন। সবাই যারা স্টুডেন্ট, যারা বাচ্চা স্টুডেন্ট। তো কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম মন্দিরে আসার পর, কারণটা হচ্ছে যে একটা আর কি ব্যাচ অঞ্জলি দেওয়া হলো, এরপর হচ্ছে আমরা সিরিয়ালে আর কি ঢুকতে পারলাম। তো এখন এই যে মন্দিরের ভেতরে আসলাম, বসে পড়েছি, এখন অঞ্জলি শুরু হবে। তো ঈশান বাবুকে নিয়ে আসছি, সত্যি কথা বলতে গেলে অনেক বেশি দুষ্টামি করেছে এবং অনেক বেশি ডিস্টার্ব করেছে আমাকে, কিন্তু কিছুই করার নেই, এখন কী আর করবো। সরস্বতী পূজার অঞ্জলি তো দিতেই হবে, এটা তো মিস করা উচিত না, এর জন্য চলে আসলাম। অপরিত্র
অঞ্জলি দি এখন হচ্ছে যেখানে খাওয়া দাওয়া করানো হবে সেখানে আসছি। দুইতলায় খাওয়া দাওয়া আর কি হয় সবসময়, আর দুইতলাও কিছু কিছু মন্দির আছে, মানে কিছু কিছু ঠাকুরের ঘর আছে আর কি, এটাই বলতে চাইছিলাম। তো দেখা যায় যে ঠাকুর ঘরগুলো দরজা দিয়ে রাখছে, কেন রাখছে জানি না। তো যাই হোক, এই তো আমরা খেতে বসছি। তো খাবারের ছিল হচ্ছে খিচুড়ি আর হচ্ছে সবজি। এই মন্দিরে এই খাবারটা প্রত্যেক বছর সরস্বতী পূজায় করে, খিচুড়ি তার সাথে হচ্ছে লাবড়া বলি, অনেকে সবজি বলে আর কি, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো খিচুড়িটা খেতে আমার কাছে ভালো লাগে। আমার কাছে মন্দিরের খাবার, যে কোনো ধরনের পূজারি খাবার হোক না কেন, খেতে আমার অনেক বেশি ভালো লাগে। মানে বাসায় নিরামিষ রান্নাগুলো এত বেশি ভালো লাগে না, কিন্তু মন্দিরে আসলে পরে খাবারটা যেমনই হোক না কেন, কেন জানি অন্যরকম একটা স্বাদ থাকে এর মধ্যে। তো এটা আসলে যারা খায় তারা একমাত্র বুঝতে পারবে। অনেকের কাছে এগুলো খেতে ভালো লাগে না, আমার কাছে আবার এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো খাবার দিয়ে দিল, এখানে একটু খিচুড়ি দিয়েছে ঝরঝরে, এরপর হচ্ছে সবজি দেবে। তো সবজিটা দিতে একটু দেরি করেছিল বলে আমি মোবাইলটা অফ করে ফেলেছিলাম। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, এরপর আপনাদের সামনে আবার আসছি। খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে নিচে নেমে আসছি। ভাবলাম আপনাদেরকে তো মা সরস্বতীকে দেখানোই হলো না, তো এই যে এত বেশি ভিড় ছিল আমি সুন্দর মতো ভিডিও করে দেখাতে পারলাম না। আশেপাশে মানুষের এত ভিড়, আর একটু ডেকোরেশনটাও সুন্দর করে করেছে কিন্তু ভালো মতো দেখাতেই পারলাম না। এই যে সামনে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর উপরেও আছে, এদিকে হচ্ছে অঞ্জলি মনে হয় শেষ হয়ে গেছে। এই যে আমাদের অঞ্জলি দেওয়া শেষ, প্রসাদ খাওয়া শেষ, এখন এই যে দেখি এদিক থেকে একটু আশেপাশে ঘুরে বাসায় চলে যাবো। আমি লাগাই দিই দাও বটতলার মন্দিরের ওইখানে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে, এরপর হচ্ছে আমরা আসছি দাদার অফিসে। দাদা যেখানে চাকরি করে আর কি, তো হৃদরোগে আসছি। তো এখানে এসে তো দেখছি খুব সুন্দর মতো ডেকোরেশন করে পূজা করা হয়েছে। যেহেতু আমরা আগেই বটতলা থেকে আর কি প্রসাদ খেয়ে অঞ্জলি দিয়ে আসছি, এখানে এসে দেখি যে অঞ্জলি শেষ হয়ে গেছে, তো প্রসাদ বিতরণ চলতেছে আর কি। আর দাদা যেহেতু এখানে চাকরি করে, এর জন্য খুব সহজে আর কি আমরা এখানে আসতে পারি। তো এই যে মূর্তিটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে এখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও আছে, গান গাইতেছে, তো সেটা তো আপনাদের দেখাতে পারবো না। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন।